हेलो, गुड इवनिंग, वेरी गुड इवनिंग एवरीबॉडी। প্রত্যেককে আনএকাডেমি ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সামে স্বাগত প্রত্যেককে। আশা করি প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছো। একটু আমাকে বলবে, যারা লাইভে আছো তারা একটু আমাকে বলবে। আমার সাউন্ড এবং পিকচার ক্লিয়ার? তো একটু আমাকে, যারা লাইভে আছো একটু বলবে, আমিও দেখছি কারা লাইভে আছো। যারা লাইভে আছো একটু আমাকে বলবে, সাউন্ড এবং পিকচার ক্লিয়ার? তো কোনো সমস্যা নেই, একটু আমাকে জানিও। আর প্রত্যেককে ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম আন একাডেমি ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, প্রত্যেককে ওয়েলকাম। কারা লাইভে আছো একটু দেখে নেই, তারপর আজকে সেশন আমি শুরু করছি। আজকে দেখো WBCS এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে ডিসকাশন করব। WBCS এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে ডিসকাশন করব। কারা লাইভ আছে একটু দেখে নিই, তারপর আজকে সেশন আমি শুরু করছি। ওকে, চলো। হ্যাঁ, আজকে একটু মানে 10-এর জায়গায় 10টার জায়গায় আজকে 10:15। অ্যাকচুয়ালি রিচুয়ালটা এইভাবেই সেটিং হয়ে গিয়েছিল, সো আজকে আমি 10:15 থেকে শুরু করছি। নর্মালি আমার 10টার সময় টাইম থাকে, ঠিক আছে? চলো, কারা আছো লাইভে একটু দেখে নিই, তারপর আজকে সেশন শুরু করছি। দেখো আজকে যে কোশ্চেন গুলো করব, WBCS এর জন্য তো ইম্পর্টেন্ট বটেই। তার মানে একটা কথা কিন্তু তোমাদের বারবার বলছি, মাথায় রাখবে, বিষয়টা এটা নয় যে WBCS এর জন্য যে কোশ্চেন গুলো করছি আর কোনো এক্সামে এই কোশ্চেন গুলো আসবে না বা তোমরা দেখতে পাবে না, বিষয়টা কিন্তু সেরকম না। মোস্ট ইম্পর্টেন্ট ফর WBCS মানে WBCS এর জন্য তো খুব ইম্পর্টেন্ট, একদম এই টাইপের প্রশ্ন দেখব। এছাড়াও আরো অনেক এক্সাম আছে যাতে কিন্তু আমরা এই কোশ্চেন গুলো সমস্ত কিছু দেখতে পাবো। ক্লিয়ার? প্রত্যেককে বললাম, চলো প্রত্যেকটা প্রশ্ন ডিসকাশন করব, এবং আমরা আশা করব তোমরা প্রত্যেকে নিজেরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 1, দেখো এটা একটা অ্যালফাবেটিক্যাল লেটারের একটা কোশ্চেন। এটা খুব ভালো একটা প্রশ্ন, অ্যালফাবেটিক্যাল লেটারের একটা খুব ভালো প্রশ্ন। এখানে বলেছে হুইচ লেটার ইজ দ্য মিডিল অফ 7 লেটার ফ্রম দ্য লেফট অ্যান্ড 10 লেটার ফ্রম দ্য রাইট ইন ইংলিশ অ্যালফাবেট। অর্থাৎ লেফট থেকে 7 লেটার যেটা এবং রাইট থেকে 10 লেটার যেটা, ঠিক তার মিডিলে ইংলিশ অ্যালফাবেটে আমরা কোন লেটারটা চাই বা পাই, এটা হচ্ছে মেন কোয়েশ্চেন। দেখো এই প্রশ্নগুলো করার সময় আমরা হয়তো খুব সহজেই লেফট থেকে 7 লেটার কাউন্ট করলাম এবং তারপর আবার রাইট থেকে 10 লেটার কাউন্ট করলাম, পরে আমরা অ্যান্সারটা দিতেই পারি, আর সেটাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা অ্যান্সারটা দিতেই পারি। কিন্তু একটা কথা বারবার বলি, এইভাবে অ্যান্সারটা দেওয়াটাই কি আমাদের পক্ষে সব সময়ের জন্য ঠিক? তার কারণ হচ্ছে তাতে টাইমটা অনেকটা যাবে এবং সেখানে আরো কিছু সমস্যারও সৃষ্টি হতে পারে, যেমন আমাদের সময়ের যে বিষয়টা আছে সেটা ছাড়াও আরো প্রবলেম থাকবে। কারা আজ একটু দেখি, আমি একটু ডিলে করছি তোমাদের অ্যান্সারটা পাওয়ার জন্য, আমি একটু ডিলে করছি তোমাদের অ্যান্সারটা পাওয়ার জন্য, তারপর অবশ্যই আমি অ্যানালিসিসে যাব। তাহলে দেখো ইংলিশ অ্যালফাবেটে যে 26 লেটার, এ থেকে জেড পর্যন্ত আমরা প্রত্যেকটা লেটার সম্পর্কে আমরা ওয়াকিবহ। এইবার দেখি প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, চলো দেখা যাক। আমি প্রথমে তোমাদের এক্সপ্লেনেশন করব, তারপর অবশ্যই এটা শর্ট পিক্সে আমাদের কিভাবে সলভ হতে পারে সেই বিষয়টা আমি অবশ্যই ডিসকাস করব। চলো দেখে নিই। দেখো আমরা জানি 7 লেটার ফ্রম দা লেফট, অর্থাৎ এ থেকে শুরু করলে আমরা 7 লেটার কোনটা পাবো। তাহলে দেখো এ বি সি ডি একদম পরিষ্কার তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে কারো কোনো কনফিউশন না হয়। জি এইচ আই জে কে এল এম
এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। দেখো আমরা 26 লেটার লিখে নিয়েছি, আমরা 26 লেটার লিখেছি। তাহলে লেফট থেকে বলছে 7, তাহলে 1 2 3 4 5 6 7, আমরা জি কে পেয়েছি 7, খুব ভালো কথা। তারপর কি বলছে রাইট থেকে, ইংলিশ অ্যালফাবেটের রাইট থেকে 10, তাহলে বলো 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা কিউ পেলাম, এটা হলো 10, খুব ভালো কথা। এরপর আমাকে জানতে কি চেয়েছে, মিডিলে কি আছে। আচ্ছা দেখো তো এদের মিডিলে কোনটা থাকবে, 1 2 3 4 5, ক্লিয়ার? এখানে এল কে আমরা মিডিলে পাচ্ছি, কেন? কারণ তার আগে দেখো টোটাল 4 লেটার আছে এবং তারপরেও টোটাল 4 লেটার আছে। এটা গেল একটা কনভেনশনাল মেথড যার সাহায্যে কিন্তু আমরা ঠিক উত্তরটা দিতেই পারি। কিন্তু তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, আমরা কি কোশ্চেনটা এইভাবে অ্যান্সার করব না এছাড়াও আমরা কিছু ভাবতে পারি? বলতো কোশ্চেনটা কি আমরা এইভাবে অ্যান্সার করব না এটা ছাড়াও কিছু ভাবতে পারি? অবশ্যই ভাবতে পারি। কি দেখো বিষয়টা একটু খুব ভালো করে দেখো, 7 লেটার ফ্রম দা লেফট অ্যান্ড 10 লেটার ফ্রম দা রাইট, তাহলে আমরা কি পেলাম, 7 প্লাস 10 যদি যোগ করি আমরা 17 খানা লেটার আমরা বুঝতে পারলাম দুদিক থেকে চলে গেছে, তাহলে মাঝখানে কত থাকলো, 9 লেটার, তাই তো? কারণ টোটাল লেটার 26, সেখান থেকে যদি 17 বাদ দিই আমরা জানি 9 লেটার থাকে। এইবার 9 লেটারের মধ্যে মিডিল কে হয়, ফিব লেটার, ওকে, মিডিলে হয় ফিব লেটার। তার কারণ মিডিল বার করা মানে কি, 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অবভিয়াসলি 5, তাহলে লেফট থেকে 7 প্লাস 5, তাহলে 12 লেটারে আমরা কি পাই, অবশ্যই এল। দেখো এত না লিখে এত ক্যালকুলেশন না করেও আমরা খুব সহজেই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারতাম যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন, কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এটাও একটা লেটার সিরিজের কোশ্চেন, খুব ভালো করে দেখো, অ্যালফাবেটিক্যাল লেটারের প্রশ্ন, খুব ভালো করে দেখো কি বলছে। ইফ ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার, দেন হোয়াট উইল বি দ্য 13 লেটার টু দ্য লেফট অফ 3rd লেটার ফ্রম দ্য রাইট। আচ্ছা ব্যাকওয়ার্ড অর্ডার মানে কি, আমরা ফরওয়ার্ডে জানি এ থেকে জেড পর্যন্ত যায়, এটা নিয়ে কোনো চাপ নেই, আমরা এর থেকে জেড পর্যন্ত যায় জানি, বাট ব্যাকওয়ার্ড অর্ডার মানে অবশ্যই জেড থেকে এ। তাহলে পরীক্ষায় কি আমরা এ থেকে জেড পর্যন্ত বসে বসে লিখব, একটু বলো, তাহলে পরীক্ষায় কি আমরা এ থেকে জেড পর্যন্ত বসে বসে লিখব, সেই সময় কি আমাদের আউদো আছে, নেই, তাহলে আমরা কি করব বলো তো? এই বিষয়টা দেখো, এখানে যেটা ব্যাকওয়ার্ড অর্ডার বলেছে আমরা ব্যাকওয়ার্ড অর্ডারটা ভাবলাম না, তাহলে 13 লেটার টু দা লেফট অ্যান্ড 3rd লেটার ফ্রম দা রাইট, যদি ব্যাকওয়ার্ড না করি তাহলে 13 লেটার টু দা লেফট হবে, 13 লেটার টু দা রাইট অ্যান্ড 3rd লেটার ফ্রম দা লেফট, ক্লিয়ার? তার মানে আলটিমেট আমরা কি পাচ্ছি, লেফট থেকে 13, লেফট মানে এ থেকে শুরু 13 গেলাম, যাওয়ার পর সরি লেফট থেকে 3 গেলাম আর তারপর আরো 13 গেলাম, 3 গেলাম আরো 13 গেলাম, টোটাল কত গেলাম বলো, 16, তাহলে এই 16 যাওয়া মানে আমরা আলটিমেট 16-এ কোন লেটারটা পাই, একটু বলো 16-এ আমরা কোন লেটারটা পাই, অবশ্যই 16-এ আমরা যে লেটারটা পাবো সেটা হলো পি, ক্লিয়ার? দেখো আমরা এ থেকে জেড পর্যন্ত না লিখে শুধুমাত্র কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে নিলাম, কারণ আমরা যদি ব্যাকওয়ার্ড অর্ডার অর্থাৎ জেড থেকে এ পর্যন্ত লিখতাম এবং এ থেকে জেডে যেতাম, যেটাকে লেফট এবং রাইট এই যে কন্ডিশনটা বলেছে, কিন্তু রাইট মানে তো সেই এ থেকেই শুরু হতো, বাট আমরা ব্যাকওয়ার্ড অর্ডার লিখিনি বা ব্যাকওয়ার্ড অর্ডার করিনি, নর্মাল সেশনে নর্মাল ভাবে করলাম এবং সেখানে আমরা লেফটটাকে রাইট ভাবলাম এবং রাইটটাকে লেফট হিসাবে করে গেলাম। বলো কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, তোমরা প্লিজ একটু আমাকে কমেন্টে জানাও, কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে, ঠিক আছে?
কারোর যদি কোনো কোশ্চেনটা নিয়ে সমস্যা থাকে বা কোয়ারি থাকে আমাকে জানাও। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি না, আমার একটু প্রবলেম হচ্ছে, আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমরা একটু জানাও, যদি কোনো প্রবলেম হয় আমি পরে দেখছি। আমার মনে হয় নেটওয়ার্ক কোনো ইস্যুর জন্য যারা লাইভে আছো কমেন্ট দেখতে পাচ্ছি না। এনিওয়ে দেখা যাক, কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে? ইম্পসিবল ইজ রিলেটেড টু ফিজিবল, সেম ওয়েতে থিওরিক্যাল এর সাথে আমরা কি রিলেশনে পাবো? ইম্পসিবল এর সঙ্গে থিওরিক্যাল, ইম্পসিবল এর সঙ্গে ফিজিবল, কি রিলেশন বলো তো? ইম্পসিবল এর সঙ্গে ফিজিবল এর রিলেশন। ফিজিবল মানে হচ্ছে পসিবল বা সম্ভাব্য, অর্থাৎ এটা সিমিলার মিনিং ক্রিয়েট করছে না, এটা একটা অপোজিট মিনিং ক্রিয়েট করছে। তাহলে আমরা জানি যদি আমাদের অ্যানালজি এখানে যদি অপোজিট মিনিং ক্রিয়েট হয়, তাহলে ওরা যে কোয়েশ্চেনটা দিয়েছে অর্থাৎ থিওরি, তার সাথে অপোজিট মিনিং ক্রিয়েট করছে কি, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে অবশ্যই থিওরির সাথে প্র্যাকটিক্যাল, যারা ঠিক অ্যান্সার দিচ্ছ থ্যাংক ইউ, ভেরি গুড, যারা ঠিক অ্যান্সার দিচ্ছ খুব ভালো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, এখানে কি বলছে? একটা ব্লাড রিলেশনের প্রশ্ন। আমি বারবার বলেছি WBCS রিলেটেড সব রকম কোশ্চেন আমরা কিন্তু এখানে ডিসকাস করব, WBCS রিলেটেড সমস্ত কোশ্চেন ডিসকাস করব, যেখানে অ্যানালজি থাকবে, ব্লাড রিলেশন থাকবে, সমস্ত প্রশ্ন থাকবে। চলো, এখানে আমাকে জানতে চাইছে, পয়েন্টিং টু এ ম্যান ইন দ্য স্টেজ নেহা সেড, নেহা কি বলল? হি ইজ দ্য ব্রাদার, কার অফ দ্য ডটার, কার অফ দ্য ওয়াইফ, কার অফ মাই হাজবেন্ড। তাহলে নেহার যে হাজবেন্ড, খুব ভালো করে দেখো, নেহার হাজবেন্ড তার ওয়াইফ, তাহলে নেহার হাজবেন্ডের ওয়াইফ কিন্তু নেহা নিজে, নেহার হাজবেন্ডের ওয়াইফ নেহা নিজে। তাহলে কি বলছে? হি ইজ দ্য ফাদার অফ দ্য ডটার অফ দ্য ওয়াইফ, অর্থাৎ নেহার হাজবেন্ডের ওয়াইফের যে ডটার, তাহলে সেটা কে হলো? সেটা তো নেহার ডটার। তারপর কি জানতে চেয়েছে? তার যে ব্রাদার, অর্থাৎ এই ডটারের ব্রাদার। খুব ভালো করে প্রশ্নটা দেখো, দারুণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন একটা। কি জানতে চেয়েছে? এই ম্যানটাকেই উল্লেখ করা হয়েছে। এই ম্যানটা জানতে চেয়েছে হাউ ইজ দ্য ম্যান স্টেজ রিলেটেড টু নেহা, এই ম্যানটা নেহার কে হবে? আমাকে বলো এই ম্যানটা নেহার কে হচ্ছে? অবশ্যই শন, অবশ্যই শন। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো, এটা আবার একটা ডিরেকশন ডিস্টেন্সের। আমি তোমাদের বারবার ডিরেকশন ডিস্টেন্সের এই যে কোয়েশ্চেন গুলো আছে সেখানে কিন্তু আমি তোমাদের বারবার বলি, এই যে শ্যাডোর কোয়েশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। শ্যাডোর কোয়েশ্চেন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এবং শ্যাডোর কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে। খুব ভালো করে দেখো শ্যাডের প্রশ্নগুলো কিভাবে আমরা সলভ করব। ঠিক আছে, মৌপ্রিয়া, ইপ্সিতা, এবার এবার প্রত্যেকের আমি লাইভে, এইবার প্রত্যেকে আমি লাইভে অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড। চলো মৌপ্রিয়া, ইপ্সিতা, এবার প্রত্যেকের আমি লাইভে অ্যান্সার পাচ্ছি। চলো চ্যাট দেখতে পাচ্ছি, দেখি কি বলছে। ওয়ান মর্নিং আফটার সানরাইজ, তাহলে সকালবেলা সানরাইজের পর সূর্য কোন দিকে থাকে? অবশ্যই ইস্টের দিকে। তাহলে প্রত্যেকটা বস্তুর শ্যাডো কোথায় পড়বে? অবশ্যই ওয়েস্টের দিকে। এই বিষয়টা আমরা ক্লিয়ার। এইবার কি জানতে চাইছে কোশ্চেনটা ভালো করে দেখো, বলছে নিবেদিতা অ্যান্ড নিহারিকা ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস অ্যাট ডলফিন ক্রসিং। ক্রসিংটার নাম যা কিছু হতে পারে সেটা নিয়ে আমাদের খুব একটা কোয়ারি হওয়ার কিছু নেই, যে কোনো ক্রসিং এ তারা গল্প করছে। এবার কি জানতে চাইছে, নিহারিকা শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি রাইট অফ নিবেদিতা। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি প্রত্যেকে শ্যাডো কিন্তু পড়বে ওয়েস্টের দিকে, ভেরি গুড। মৌপ্রিয়ার অ্যান্সার পেয়েছি, আমি প্রত্যেকের অ্যান্সার চাইছি, যারা ওয়াচিং এ আছো প্রত্যেকের অ্যান্সার চাইছি। দেখো নিবেদিতার শ্যাডো আমরা দেখেছি, নিহারিকা শ্যাডো এক্স্যাক্টলি রাইট অফ নিবেদিতা,
তাহলে নিবেদিতা কোন দিকে ফেস করলে তার রাইটটা ওয়েস্ট হবে? অবশ্যই নিবেদিতা যদি সাউথে ফেস করে, নিবেদিতা যদি সাউথে ফেস করে তবে তার রাইট সাইডটা আমরা ওয়েস্টে পাচ্ছি। আর নিহারিকা অবশ্যই তার উল্টো দিকে মুখ করে আছে, তাহলে নিহারিকা কোন দিকে মুখ করে আছে? নিহারিকা তাহলে অবশ্যই নর্থের দিকে মুখ করে আছে। ক্লিয়ার? যারা লাইভে আছো প্রত্যেকে ক্লিয়ার? কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কিন্তু চ্যাটে জানাবে, আমি বারবার বলছি। তাহলে এখানে অ্যান্সার আমরা অবশ্যই বলবো নর্থ। নেক্সট কোয়েশ্চেন, এখানে দেখো একটা ক্লাসিফিকেশনের কোয়েশ্চেন। ক্লাসিফিকেশনের কোয়েশ্চেন কি? চুজ দা অড ওয়ান আউট। ক্লাসিফিকেশন মানে আমরা জানি চারটি অপশন থাকবে অথবা পাঁচটা অপশন থাকবে, এর মধ্যে থেকে একটা অপশনকে আমরা বাদ দেব, ঠিক আছে? তার বাদ দেওয়ার কারণ কি? তার পেছনে কিন্তু কোনো নির্দিষ্ট লজিক থাকবে। কি রকম লজিক? ভেরি গুড মৌপ্রিয়া, এখানে দেখো পাই, গামা, বিটা, এগুলো প্রত্যেকটা একটা করে কি না, প্রত্যেকটা একটা করে ল্যাটিন সাইন, আর এই কথাগুলো ল্যাটিন ওয়ার্ড, কিন্তু প্রত্যেকটা একটা করে ল্যাটিন সাইন। বাট রাবেল বা রুবেল যে কোনো প্রোনাউন্সিয়েশন করো, একদম ভেরি গুড, রাবেল হচ্ছে কারেন্সি, রাবেল বা রুবেল হচ্ছে কারেন্সি অফ রাশিয়া, সেই কারণে আমরা খুব সহজেই রুবেল বা রাবেলকে বাকি সবার থেকে আলাদা বললাম। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই টাইপের প্রশ্নটা আমি তোমাদের বারবার প্র্যাকটিস করাই, যারা নতুন আছো তারা হয়তো ভাববে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, WBCS এ এই কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেখতে হবে। কি বলছে? ফ্রম দা গিভেন অল্টারনেটিভ ওয়ার্ড সিলেক্ট দা ওয়ার্ড উইচ ক্যানট বি ফর্ম ইউজিং দা লেটার অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে এই ওয়ার্ডে যে লেটার গুলো ইউজ করা হয়েছে সেম লেটার গুলো ইউজ করে আমরা কোনটা ফর্ম করতে পারবো না, আমরা কোনটা ফর্ম করতে পারবো না, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা বলো তো কনভারসেশন, এখানে যে লেটার গুলো ইউজ হয়েছে সেখান থেকে কি আমরা রিজনটা বলতে পারি? অবশ্যই পারি। কেন? আর, ই, এস, ও, এন সমস্ত কিছু পেলাম। ভার্সন এখানেও সেম কথা, ভিই আর এস আই ও এন সব পেয়েছি। স্টেশন এস টি এ টি, আচ্ছা দেখো স্টেশনে কিন্তু আমরা দুটো টি পাচ্ছি, ভেরি গুড, স্টেশনে আমরা দুটো টি পেয়েছি, বাট এই ওয়ার্ডে টি এর সংখ্যা কিন্তু একটা, তাহলে একটা টি থেকে আমরা দুটো টি কখনোই ফর্ম করতে পারবো না, তাই অ্যান্সার হলো সি, ঠিক আছে? ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার 8, একটা র্যাঙ্কিং অর্ডারের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা র্যাঙ্কিং অর্ডারের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলছে? ইন এ রো অফ বয়েজ, একটা বয়েজ এর রো যেখানে এ ইজ দা 13 ফ্রম দা লেফট অ্যান্ড বি ইজ দা 17 ফ্রম দা রাইট, ঠিক আছে? ইফ ইন দিস রো এ ইজ 11 ফ্রম দা রাইট দেন হোয়াট ইজ পজিশন ডি ফ্রম দা লেফট। তাহলে কি বলছে? একটা রোয়েতে এর পজিশন 13 ফ্রম দা লেফট, তাহলে লেফট থেকে যখন দেখছি এর পজিশন সেটা হচ্ছে 13, আর ডি এর পজিশন বলছে রোয়েতে, সেম রোয়েতে ডি এর পজিশন বলছে রাইট থেকে 17। আর কি বলছে? এ 11 ফ্রম দা রাইট, খুব ভালো করে বলো তো, এ যদি রাইট থেকে 11 হয় তাহলে যদি প্যাটার্নটা এইভাবে থাকতো তাহলে একে কি রাইট থেকে 11 বলতে পারতাম? কখনোই না। তার কারণ খুব ভালো করে প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ ডি পর্যন্ত তো আমরা 17 পেয়ে গেছি, তাহলে একে আমরা কি করে 11 বলবো? 17 কে কস করে তো 11 আসতে পারে না, ক্লিয়ার? 17 কে কস করে তো 11 আসতে পারে না, তাহলে বিষয়টা একটু মাথায় দাও। তাহলে এখানে অ্যান্সারটা কিভাবে আছে? অবশ্যই এইখানে এই যে র্যাঙ্কিংটা ওভারল্যাপ করা আছে। ওভারল্যাপ মানে কি? দেখো খুব ভালো করে দেখো, এ আমরা পেয়েছি 30 আর ডি বলেছে
রাইট থেকে 17 আর এ হচ্ছে রাইট থেকে 11। তাহলে এ রাইট থেকে 11 মানে এর আগে কতজন আছে? অবশ্যই 10 জন। ক্লিয়ার? তবে তো তার পজিশন 11 হয়েছে। আর ডি যদি 17 হয় তাহলে ডি এর আগে কতজন আছে গো? নাম্বার অফ পার্সন 16। তবে তো ডি 17 হয়েছে। ক্লিয়ার? তাহলে ডি যদি 17 হয়, ডি এর লেফট থেকে পজিশন জানতে চেয়েছে, তাহলে টোটাল একদম একদম ভেরি গুড মুভ প্রিয়া। আমাকে একটু বলো আর ডি এর আগে কতজন আছে, এটা যদি কোশ্চেন হয়। টোটাল নাম্বার অফ পার্সেন কত? টোটাল নাম্বার অফ পার্সেন ভালো করে দেখো, 13 প্লাস 11, এর দুটো র্যাঙ্ক পেয়েছি, সেখান থেকে একটা র্যাঙ্ক যদি বিয়োগ করি 23। তাহলে যদি 23 আমরা পেয়ে যাই, খুব ভালো করে দেখো 23, সেখানে আমরা যদি ডি এর পজিশন রাইট থেকে 17 পাই, তাহলে বলতেই পারি তার লেফটে কতজন আছে। 23 মাইনাস 17 ইকুয়াল টু 6, ঠিক আছে, ইকুয়াল টু 6। তাহলে কারোর আগে যদি 6 থাকে তাহলে তার পজিশন কত হবে? অবশ্যই র্যাঙ্ক করতে গেলে 1 অ্যাড করতে হয়, তাহলে 7। এখানে অ্যান্সার পেলাম B7। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার? কারোর যদি কোনো ডাউট থাকে যারা লাইভে আছো আমাকে অবশ্যই জানাবে, কারোর যদি কোনো ডাউট থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা আবার একটা র্যাঙ্কিং অর্ডারের খুব ভালো প্রশ্ন। আমি বারবার যে টাইপগুলো করাচ্ছি খুব ভালো করে করো, কারণ এই পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলোই তোমরা দেখবে। কি বলছে? ইন এ রো অফ 25 গার্লস, টোটাল গার্লস এর সংখ্যা কত? 25। বলছে হোয়েন নেহা ওয়্যার শিফটেড বাই ফোর্থ প্লেস টুয়ার্ডস দা লেফট, সি বিকাম 10 ফ্রম দা লেফট 10। তাহলে আগে যে পজিশনে ইচ্ছা সে থাকতে পারে, বাট সে যখন লেফটের দিকে 10 ফোর প্লেস শিফট করলো, অর্থাৎ আগে যেখানে ছিল লেফটে সে শিফট করলো, তখন তার লেফট থেকে পজিশন হলো কত? নেহার লেফট থেকে পজিশন হলো 10। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি শিফট করার আগে তার পজিশন কত ছিল? নিশ্চয়ই 10 প্লাস 4, নেহার পজিশন তখন ছিল +4, যদি করো অবশ্যই 40। তাহলে বলো তো, নেহার যদি তখন পজিশন 14 হয় তাহলে তার পরে আর কতজন ছিল? অবশ্যই টোটাল পার্সেন্ট যদি 25 হয়, আমি সেখান থেকে 14 লেস করলেই নাম্বার অফ পার্সেন্টটা পেয়ে যাব, সেটা অবশ্যই কিন্তু 11। ক্লিয়ার? নাম্বার অফ পার্সেন্ট পেলাম আমরা 11। এবার আমাকে বলো, যদি নাম্বার অফ পার্সেন্ট তার 11 হয় তাহলে তার র্যাঙ্ক কত হবে? যদি তার রাইটে নাম্বার অফ পার্সেন্ট 11 হয় তাহলে তার র্যাঙ্ক কিন্তু ভেরি গুড মো প্রিয়া, তাহলে অবশ্যই নাম্বার অফ পার্সেন্ট আমরা বলবো 12। 11 প্লাস, সে নিজে, অবশ্যই 12, ভেরি গুড ভেরি গুড। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এই টাইপের সমস্যাগুলো কিভাবে সমাধান করব। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটা একটা সিলক্স এর ওপর কোয়েশ্চেন আছে। নেক্সট কোয়েশ্চেনটা একটা সিলক্স এর ওপর কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখো, তারপর আমি অ্যানালিসিস করছি। কি বলছে? অল সিটিস আর টাউন আর সাম সিটিস আর ভিলেজ। তাহলে স্টেটমেন্টে একটু ড্র করি, দেখা যাক। অল সিটি টাউনের মধ্যে, আর কি বলছে? সাম সিটি আর ভিলেজ, এইটুকু বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি। ফার্স্ট কনক্লুশন, সাম ভিলেজ আর টাউন ইজ আ পসিবিলিটি। খুব ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি অনলি
থ্রি ফলো বলছো, দেখা যাক। সাম ভিলেজ আর টাউন ইজ এ পসিবিলিটি, দেখো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সাম ভিলেজ আর টাউন, যেটা ডেফিনেটলি এই কনক্লুশনটা ফলো করছে। তাহলে ডেফিনেট যদি কোনো কনক্লুশন ফলো করে তাহলে তার কিন্তু পসিবিলিটি হতে পারে না, তার কারণ পসিবিলিটি মানে যেটা হতেও পারে নাও পারে, বাট ডেফিনেট করে যখন আমরা দেখছি সাম ভিলেজ আর টাউন তাহলে সেটা পসিবিলিটি হওয়ার জায়গা নেই, সেই জন্য কনক্লুশন ওয়ান ক্রস। সেকেন্ড বলছে নো ভিলেজ ইজ টাউন, খুব ভালো করে দেখো এখানে ভিলেজ অ্যান্ড টাউন আমরা ডেফিনেট করে দেখতে পাচ্ছি যে কিছু ভিলেজ অবশ্যই টাউন হবে, তাহলে নো ভিলেজ ইজ টাউন আমরা কখনোই বলতে পারি না, ক্রস করলাম। থার্ড কোশ্চেন খুব ভালো করে দেখো, থার্ড কনক্লুশন বলছে সাম ভিলেজেস আর টাউন, দেখো তো আমরা এই ডায়াগ্রাম থেকে অবশ্যই বলতে পারি যে সাম ভিলেজেস আর অবশ্যই টাউন হবে, তাহলে যদি শুধুমাত্র তিন নম্বর কনক্লুশন ফলো করে সেটা আমরা কোথায় পাচ্ছি, অবশ্যই অপশন এতে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোয়েশ্চেন, আবার একটা সিলক্স, সিলক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু WBCS নয়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যেখানে রিজনিং বা GI আছে সেখানে কিন্তু সব সময় সিলক্সের থেকে তোমরা প্রশ্ন এক্সপেক্ট করতেই পারো, বারবার বলছি, ক্লিয়ার? চলো একটু দেখে কি বলছে, নো জেন্টেলম্যান ইজ পুয়ার, তাহলে জেন্টেলম্যানের সাথে পুয়ারের কোনো রিলেশন থাকবে না, অর্থাৎ দুজনের মধ্যে কোনো টাচ কিছু থাকবে না, খুব ভালো কথা আমরা সেটা করেছি। তারপর বলছে অল জেন্টেলম্যান আর রিচ, আচ্ছা অল জেন্টেলম্যান আর রিচ মানে আমরা কি বুঝি, জেন্টেলম্যান টোটালটা রিচের মধ্যে আছে, এটা নিয়ে কোনো সমস্যা নয়, কিন্তু একটা কথা মনে রাখবে আমি বারবার তোমাদের যেটা বলি, শুধুমাত্র ভেন ডায়াগ্রাম যে কোনো একটা কনক্লুশন করে আমরা অ্যান্সার দিতে, মানে একটা ডায়াগ্রাম করে কনক্লুশনে অ্যান্সার দিতে পারবো না, তার পেছনে কারণ দেখো অল জেন্টেলম্যান আর রিচ বলেছে, রিচ আর পুয়ারের মধ্যে কি রিলেশন হবে কিন্তু বলেনি, কেউ যদি ডায়াগ্রামটা এইভাবে আঁকে যে নো জেন্টেলম্যান ইজ পুয়ার, জেন্টেলম্যান আর পুয়ারের মধ্যে কোনো রিলেশন নেই, বাট অল জেন্টেলম্যান আর রিচ, আমি জেন্টেলম্যান আর রিচের সঙ্গে যখন করলাম পুয়ারটাকেও রিচের মধ্যে রাখলাম, আমরা কিন্তু করতেই পারি, বিষয়টা ভালো করে বোঝো, যারা লাইভে আছো প্রত্যেককে বলছি খুব ভালো করে বোঝো, তাহলে নো পুয়ার ম্যান ইজ রিচ আমরা ডেফিনেট করে বলতে পারবো, নো পুয়ার ম্যান ইজ রিচ কখনোই না, কারণ পুয়ার ম্যান আর রিচের মধ্যে রিলেশন হতেই পারে, তাহলে কনক্লুশন ওয়ান ফলো করছে না। সেকেন্ড কনক্লুশন নো রিচ ম্যান ইজ পুয়ার, সেম কথা, এই কনক্লুশনটাও আমরা বলতে পারবো না যে নো রিচ ম্যান ইজ পুয়ার, ক্লিয়ার? কারণ রিচ আর পুয়ারের মধ্যে স্টেটমেন্টে ডাইরেক্ট কোনো রিলেশন বলা নেই, তাহলে রিচ আর পুয়ারের মধ্যে কিন্তু রিলেশন থাকতেও পারে, আশা করি যারা লাইভে আছো প্রত্যেকে বুঝতে পারছো, না পারলে আমাকে কমেন্টে শুধু লিখবে আর, আর মানে রিপিট, শুধু এইটুকু লিখবে, আমি চেষ্টা করব আবার বলতে। চলো তাহলে দুটো কনক্লুশনই যদি ফলো না করে, অপশন ডি নাইদার ওয়ান নট টু ফলো, ক্লিয়ার? ভেরি গুড মৌপ্রিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপর কোডিং ডিকোডিং, আমি বলেছি আমি যখন WBCS বা যে কোনো প্র্যাকটিস সেশন করাবো সমস্ত রকম প্রশ্ন তোমাদের আমি টার্গেট করাবো। আর একটা কথা বলি, আমার ইউটিউব লাইভ যেটা 10 থাকে, মেবি সেশনটা চেঞ্জ হবে, ওটা 10:15 থেকে করার একটু চেষ্টা করছি, ঠিক আছে, 10:15 থেকে মেবি করার একটু চেষ্টা করছি, আশা করি তোমরা সেই নোটিফিকেশন পেয়ে যাবে। চলো এবার দেখি, এখানে বলেছে ইফ FULFNHW, চলো লিখি FULFNHW, সেটা কোডিং আমরা কি করেছি গো, CRIKE, একটা কিছু বাদ গেল মনে হচ্ছে, হ্যাঁ CRI
সি, তারপর কে, তারপর ই, তারপর টি। তাহলে দেখো তো এটা কি হয়েছে, প্রত্যেকের অ্যান্সার চাইছি, একটু হয়ে যাক। 12টা মৌপ্রিয়া অ্যান্সার দিয়েছে, বাকিদের অ্যান্সার কোথায়? চলো, এফটা সি হয়েছে, কিভাবে সম্ভব? এফ এর প্লেস ভ্যালু আমরা জানি 6, সি এর 3, তাহলে -3 পেয়েছি। ইউর প্লেস ভ্যালু কত গো? 21, আর হচ্ছে 80। দেখো এখানেও -3 পেয়েছি। এল আই, এল এর প্লেস ভ্যালু 12, আই 9, -3। দেখো এফ সি -3, এন কে -3, প্রত্যেকটা কিন্তু আমরা -3 করে করে পাচ্ছি। তাহলে ই, যার প্লেস ভ্যালু 5, যদি -3 করি 2 এ কে থাকে? বি। ইউ -3 করলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আসবে? আর, তাই তো। এল -3 করলে অবশ্যই আই, আর দেখতে হবে বি আর আই অলরেডি পেয়ে গেছি অপশন বি এতে। ক্লিয়ার? আচ্ছা মৌপ্রিয়া, তুমি যেটা করেছো ওটা ডিকোড করেছো, ঠিক আছে? তুমি যেটা করেছো ওটা ডিকোড করেছো। তুমি ব্যাকে কেন গেছো? এখানে তোমাকে বলতে দিয়েছে এটা কিভাবে হয়েছে, তোমার বুঝতে অসুবিধে কিছু নেই, হয়তো ভুল হবে না, কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। একদম একদম, ভেরি গুড। চলো কোশ্চেন নাম্বার 13, খুব ভালো করে দেখো, ক্যালেন্ডারের এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দেবে, খুব ভালো করে দেখো। কি বলছে? ইফ দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2016 ওয়াজ ফ্রাইডে, তাহলে 2016 সালের প্রথম দিন ছিল ফ্রাইডে, লাস্ট ডে কি হবে? আমরা সবাই জানি 365 দিনে যে বছরগুলো হয়, 365 দিনে যে বছরগুলো হয়, প্রথম দিন যেটা আমাদের থাকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি যে দিনটা হয়, বলতো 31 ডিসেম্বরটা কি হবে? একটু বলো 31 ডিসেম্বরটা কি হয়? আর যারা লাইভ আছো একটু জানতে চাইছি, ফার্স্ট জানুয়ারি যেদিন আর 31 ডিসেম্বর সেটা কি হয় একটু শুনি, যারা লাইভ আছো একটু দেখি। কেউ অ্যান্সার দিচ্ছ না, আমাকেই বলতে হবে। ওকে চলো, ফার্স্ট জানুয়ারি যে দিনটা থাকে, যে ডেটা থাকে, 31 ডিসেম্বর সেম ডেটাই রিপিট হয়। ক্লিয়ার? অর্থাৎ কোনো বছর যদি ফ্রাইডে দিয়ে শুরু হয়, কোনো বছর যদি ফ্রাইডে দিয়ে শুরু হয়, সেই বছরটা ফ্রাইডে দিয়েই শেষ হবে। তার কারণ কি? ফার্স্ট জানুয়ারি থেকে 31 ডিসেম্বর কতগুলো দিন? 364 দিন। সেটা যদি 7 দিয়ে ডিভাইড করি, খুব ভালো করে দেখো, 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হয়? মিলে যায়। তাহলে জিরো অড ডে, তাহলে জিরো অড ডে মানে কি? সেম ডেটা রিপিট হয়। কারো কোনো ডাউট? এখনো কারো অ্যান্সার পাচ্ছি না কেন? এইবার আমাকে বলো, কিন্তু 2016টা কি ছিল? 2016টা একটা লিপিয়ার বছর, লিপিয়ার বছর মানে 365 দিনে বছর নয়, আরো একটা একদিন যোগ হয় লিপিয়ারে। ক্লিয়ার? তাহলে আরো যদি একটা লিপিয়ারের জন্য যোগ হয়, তাহলে যে দিয়ে দিয়ে শুরু হবে ফার্স্ট জানুয়ারি, তার মাঝখানে ফেব্রুয়ারিতে লিপিয়ারের জন্য ওয়ান ডে পড়ে যাওয়ার জন্য 31 ডিসেম্বর নেক্সট ডে হবে। বোঝা গেছে? তাহলে যদি ফ্রাইডে দিয়ে শুরু হয়, তাহলে তার পরের বছরটা কি হবে? অবশ্যই স্যাটারডে। ভেরি গুড মৌপ্রিয়া, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে? চলো নেক্সট কোয়েশ্চেন 14। দেখো এটা একটা ইনইকুয়ালিটি, খুব সহজেই আমরা ইনইকুয়ালিটির কোয়েশ্চেন গুলো করতে পারি, খুব সহজেই আমরা ইনইকুয়ালিটির প্রশ্নগুলো করতে পারি। একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো ইনইকুয়ালিটির কোয়েশ্চেন,
এখানে বলেছে এই এক্সপ্রেশনটা ট্রু, অর্থাৎ এল ইকুয়াল টু এফ লেস দেন টি লেস দেন ইকুয়াল টু সি গ্রেটার দেন এস গ্রেটার দেন এন গ্রেটার দেন ইকুয়াল টু জেড, এরপর কোনটা এক্সপ্রেশন টু হবে? আচ্ছা, এল আর এন এই দুজনের মধ্যে যখন আমরা রিলেশন করছি, দেখো এমন কোন দুটো জায়গায় সাইন পেয়েছি যেটা দুটো দুদিকে চলে গেছে। আমি তোমাদের বলেছিলাম ইনইকুয়ালিটির ক্ষেত্রে যদি দেখি কোনো সাইন দুদিকে চলে যাচ্ছে, এরকম কিছু আসছে, অথবা মুখোমুখি ধাক্কা খাচ্ছে এরকম কিছু আসছে, তাদের মধ্যে কোনো রিলেশন স্ট্যাবলিশড হয় না। ক্লিয়ার? তাহলে তাহলে আমাকে একটু বলো, এল লেস দ্যান ইকুয়াল টু এন হবে না, এস আর এফ এটাও কিন্তু সেম কথা, দুটো দুদিকে চলে যাচ্ছে এরকম সাইন পাচ্ছি, হবে না। এবার সি আর এন এর মধ্যে দেখো দুটো সাইনই সেম দিকে মুখ আছে, তাহলে আমরা অবশ্যই বলবো সি গ্রেটার দেন এন। ক্লিয়ার? কারো কোনো ডাউট? কারো যদি কোনো ডাউট থাকে প্লিজ আমাকে বলবে। নেক্সট কোয়েশ্চেন, এই এক্সপ্রেশন থেকে আমরা কোনখানে বলবো, কোন এক্সপ্রেশন থেকে বলবো এ লেস দেন ডি ডেফিনেটলি ট্রু, কোন এক্সপ্রেশন থেকে বলবো এ লেস দেন ডি ডেফিনেটলি ট্রু? চলো তোমরা প্রত্যেকে একটু ট্রাই করো, আমি তো নিশ্চয়ই এক্সপ্রেশনে এক্সপ্লেনেশন করব। দেখি তোমরা একটু কারা লাইভে আছো, একটু মৌপ্রিয়ার অ্যান্সার পেয়ে গেছি। মৌপ্রিয়া, অ্যান্সারটা কি ঠিক হয়েছে? 15 সি, অবশ্যই মৌপ্রিয়ার অ্যান্সার ঠিক হয়েছে। তার কারণ কি? এ আর ডি যখন কম্পেয়ার করছি, দেখো এখানে মুখোমুখি ধাক্কা খাচ্ছে এরকম কিছু একটা পেয়েছি, রং। এখানে দুটো সেম দিকে যাচ্ছে, বাট কি পাচ্ছি? এ গ্রেটার দেন ইকুয়াল টু ডি, এ গ্রেটার দেন ইকুয়াল টু ডি, সেখান থেকে আমরা কখনোই বলতে পারি না এ লেস দেন ডি। ক্লিয়ার? সেই কারণে ক্রস। এখানে দেখো যে এক্সপ্রেশনটা পাচ্ছি, লেস দেন ইকুয়াল অ্যান্ড লেস দেন ইকুয়াল, তিনটে সাইন পেয়েছি। বারবার বলছি, যখন কোনো একটা জায়গায় আমি লেস দেন সাইন পেয়ে যাচ্ছি, ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই লেস দেন। ক্লিয়ার? তাহলে আমরা অবশ্যই বলবো অপশন সি রাইট অ্যান্সার। বলো টোটাল সেশনটায় কারো কোনো ডাউট হয়েছে? আমি চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব বোঝাবার, এবার তোমরা বলো বিষয়টা কি ভালো করে বোঝা গেছে? যারা লাইভে আছো, আজকে অনেকেই হয়তো লাইভে কম আছো, আর টাইমটা আমার একটু চেঞ্জ হচ্ছে, তাই হয়তো অনেকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আর একটা কথা বলে দিই, এখনো যারা ক্লাসে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু দেরি করো না, যত শীঘ্র সম্ভব ক্লাসে সাবস্ক্রিপশন করে নাও। বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাচ এসেছে এবং আসছে, বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাচ এসেছে এবং আসছে। দেখো আমি তোমাদের ব্যাচগুলো একটু ডিটেল শেয়ার করছি, ঠিক আছে? এই ব্যাচগুলো পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ক্লাসের সাবস্ক্রাইবার হতে হবে, যেখানে তোমরা রেগুলার নির্দিষ্ট টাইমিংয়ে নির্দিষ্ট ব্যাচ পাবে, এবং তার সাথে অবশ্যই অবশ্যই একটা ওয়েল স্ট্রাকচার রুটিন থাকবে, যেই যেই রুটিন এর মাধ্যমে কিন্তু তোমরা টোটাল বিষয়টাকে নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারবে। ওকে, দেখো আমি এখানে প্রত্যেকটা ব্যাচ শেয়ার করছি, 2nd April থেকে প্রিলিমস এর ব্যাচ, প্রত্যেকটা ব্যাচ শেয়ার করছি। আর ক্লাসের ফিচার্স গুলো তো তোমরা নিশ্চয়ই জানো, এই যে ক্লাসের ফিচার্স গুলো আছে, তাই বারবার বলছি এখনো যারা তোমরা ক্লাসে সাবস্ক্রিপশন করোনি, দেরি না করে অবশ্যই ক্লাসের সাবস্ক্রিপশনটা করে নিও, ঠিক আছে? দেখো আমি এখানে তোমাদের সাথে আমার রেফারেল কোডটা একটুখানি শেয়ার করি, যেখানের মাধ্যমে